চলে যাই চলে যাই যাই রে, ঘরেও রয়েছে ঘর কন্যা, বাইরেও আমরা অনন্যা, নারীর তুলনা বুঝি নাই রে, ঘরে বাইরে ঘরে বাইরে ঘরে বাইরে ঘরে বাইরে। নমস্কার, আজকের ঘরে বাইরে বলতে পারি একটু বিশেষ রকম। কেন? প্রথম কথা, আমার সঙ্গে আজকে যারা রয়েছেন দুই সঙ্গীত শিল্পী, তারা বিশিষ্টজন, এবং দুই, যাকে ঘিরে আমাদের আলোচনা এগোবে সেই মানুষটি বাংলা তথা ভারতের সঙ্গীত ও চলচ্চিত্র জগতের এক কিংবদন্তি পুরুষ, সলিল চৌধুরী। তার 90তম জন্মদিন সামনেই এই 19 নভেম্বর। তার উদ্দেশ্যেই তাকে ঘিরেই আমরা আজকে আলোচনা এগোব। রয়েছেন তার আত্মজন, তার স্ত্রী সবিতা চৌধুরী, এবং আছেন কন্যা অন্তরা চৌধুরী। নমস্কার। মা ও মেয়েতে আগেও আমরা একসঙ্গে হয়েছি, বেশ কয়েক বছর আগেকার কথা, কিন্তু মানে আজকে দেখে বুঝতে পারছি এই সময়টা কিন্তু এক জায়গায় রয়েছে সবিতাদের। একটু আগে আমাদের, আমি একটু দর্শকদের বলিনি, একটু আগে আমরা যখন এখানে এসে বসেছি তখন সবিতাদি একটা গান শোনালেন, এবং দেখলাম সেই গলা, ইনফ্যাক্ট মানে আমি বলতে বাধ্য হচ্ছি যে সেই সাদা কালো টেলিভিশনের সময়, আমাদের আমাদের অল্প বয়সে যখন আমরা এখানে চাকরি করি, সেই সময় একটা প্রোগ্রাম হচ্ছে যেখানে সলিলদা ছিলেন, সবিতাদি ছিলেন, সবাই, হেমন্তদাও বোধ হয় প্রোগ্রামটা ছিলেন যতদূর আমার মনে পড়ছে, সেটাতেও সেই সুরেলা আওয়াজ, আমি, আমার মনে আছে আমি প্যানেলের পাশে দাঁড়িয়ে শুনছিলাম। সেটা আমারও মনে হয়, মানে মনটা কিন্তু আমাদের তাজা, বুঝতেই পারি না যে সব কাল তার নিয়মে এগোচ্ছে না। আমি কালের কথাই বলি, আমি না একদম বর্তমান থেকে শুরু করে অতীতে যাব। এই যে বর্তমানে তোমরা একটা প্রস্তুতি নিচ্ছো, রিহার্সাল করছো 19 তারিখের জন্য, বাবার জন্মদিনের জন্য, এটা নিয়ে কি ভাবছো এবং কি হচ্ছে তোমাদের প্রোগ্রাম সেটা একটু বলো। আমাদের একটা ট্রাস্ট আছে, সলিল চৌধুরী ফাউন্ডেশন অফ মিউজিক, যেটা আমরা 2002 আমরা এটা ইনগ্রেট করি, প্রায় 13 বছর হয়ে গেল। আমরা এর মধ্যে 3টে অনুষ্ঠান করেছি, 2টো বই পাবলিশ করেছি। আমার এখন একটা কথা মনে পড়লো, আমি তোমাকে থামাচ্ছি, সেটা হচ্ছে আগেরবার যখন তোমাদের সঙ্গে বসেছিলাম তখন তোমাদের সবই পরিকল্পনাটা বাস্তবায়িত হতে চলেছে, সেরকম একটা সময় বলতে তোমাদের সঙ্গে, তারপরে ওই বই একটা সলিল রচনা সংগ্রহ বেরিয়ে গেছে অলরেডি দেশ পাবলিশিং থেকে, হ্যাঁ, একটা কবিতার বই বেরিয়ে গেছে। এখন আমরা যেটা করছি, একটা ভালো শো, বাবার এই 90তম জন্মদিনে একটা বিরাট অনুষ্ঠান আমরা কলামন্দিরে অর্গানাইজ করছি ট্রাস্ট, এবং আমাদের সাথে কিছু স্পন্সর এবারে আমরা পেয়েছি, খুব লাকিলি। কেননা আসলে কি বলতো, এখন এমন একটা সময় ভালো গানের জন্য স্পন্সর পাওয়া খুব মুশকিল, তো আমরা অনেক লড়াই করে এটা নিয়ে, ভালো গানের জন্য এক্স্যাক্টলি, তো সেই লড়াই আমাদের চলছে, এবং বাবাকে আমরা, মানে বাবার গান তো সবাই গায়, সবাই জানে, কিন্তু আরো যে উদ্যোগ নিয়ে বাবাকে আরো ছড়িয়ে দিতে হবে, এটা আমার মনে হয় এটা আমাদের দায়িত্ব, হ্যাঁ, নেক্সট জেনারেশনের জন্য। এই জন্য এবারে আমাদের খুব সৌভাগ্য আমরা পাচ্ছি যশুদাসজিকে, ওনাকে আমরা ট্রাস্টের তরফ থেকে ওনাকে ফেলিসিটেট করছি, পাচ্ছি সুরেশ ওয়াডকারজিকে, মানে দারুণ একজন। আরেকটা কথা, তুমি জানো নওশাদজি যখন উনি চলে গেলেন বললেন ওয়ান অফ দা 7 নোট ইজ নো মোর, কত বড় কথা বাবা। আর এটাতে আমার রাজ কাপুরের একটা ইন্টারভিউ কোথাও পড়েছিলাম মনে পড়ছে, সেটা হচ্ছে বলেছেন যে সলিলের হাতে যে যন্ত্রই তুলে দাও সে বাজাতে পারবে, বাঁশি থেকে পিয়ানো মাঝখানে নানান রকমের সব যন্ত্রই উনি অসাধারণ বাজাতে পারবেন। আর বাবার অনেক গান অনেকে জানে না, কিশোর কুমারের অনেক গান আছে কিন্তু বাবার, তো এবারে আমরা অমিতদাকে পেয়েছি, অমিতদা এবারে নিজের গান, বাবা অমিতদার জন্য 2টো গান করেছিল, সেটা গাইবেন, প্লাস কিশোর সেই জনপ্রিয় গানগুলো বা অমিতদা এবারে শোনাবেন, তো আমরা খুব ইগারলি ওয়েট করে আছি। প্লাস এবারে আরো অনেক শিল্পীরা আছে, তুমি বলছিস হামটু আছে, হামটু আছে, অলোকনাথ দে, এরকম অনেক আরো ভালো ভালো শিল্পী আছে, মহালক্ষ্মী আয়ের
থাকবে, ও ভীষণ ভালোবাসে বাবার গান, থাকবে রূপঙ্কর ভার্সেটাইল আর্টিস্ট এখনকার, মনোময় থাকবে, মান্না কাকার কিছু গান গাইবে, মনোময় থাকবে, অন্বেষা এখনকার জেনারেশন এবং থাকবে স্পেশাল ফিচার থাকবে শান্তনু মৈত্র। আচ্ছা, শান্তনু একটা প্রেজেন্টেশন দেবে, ও তো বাবার গানের ভীষণ ভক্ত, ও কিভাবে ইন্সপায়ার্ড হয়েছে তো সেই নিয়ে একটা ছোট প্রেজেন্টেশন করবে। প্লাস আমরা সবাই থাকবো, কল্যাণদা কোরাল গ্রুপ থাকবে, গণনাট্যর একটা দুটো গান আমরা করবো, তো এরকম মিলিয়ে আমরা একটা ভেবেছি এবারে। গণনাট্য কথা বললে বললে আমি একটু আইপিটি এর দিনগুলোর কথা সবই যদি জানতে চাইছি। আমরা যখন এই গণনাট্যের গান নিয়ে আমরা যখন রাস্তায় নামতাম মিছিল, সে বিরাট মিছিলে সে গান করতে করতে আমাদের যেতে হতো আলোর পথযাত্রী বা আমি রাজনীতি ফিতি ধার ধারি না, এইসব গানগুলো গাইতে গাইতে যেতে হতো, তো সে একটা অদ্ভুত অদ্ভুত মানে আমি বলবো কি ওটা আমার পক্ষে ওটা মজা ছিল। আমি কোনোদিন ওটা আগে দেখিনি, তো কোনোদিন আগে মানে ভাবতেই পারিনি যে এরকম কখনো হতে পারে সম্ভব। তাই আমরা এই মিছিলে গান করতে করতে চলে যাচ্ছি, আমি রাজনীতি ফিতির ধার ধারি না, আমি ছা না পোষা এক কারণে কেন ছাদের পুষতে আর পারি না, আমি রাজনীতি ফিতির ধার ধারি না। আর বাবার ওই আইপিটি এর সময় যেটা আমি শুনেছি বাবার কাছ থেকে, মার কাছ থেকে, ওইটাই তো বাবার বেস ছিল, ফাউন্ডেশন, কারণ বাবার গানের প্রত্যেকটার মধ্যে একটা হিউম্যানিটেরিয়ান টাচ, তাই না, একটা সোশ্যাল মেসেজ আছে যেটা আমরা এটাই বলতে চাইছি, সোশ্যাল মেসেজ। আর বাবা না ভীষণ ওই, আমি সেদিন কল্যাণ দার সাথে কথা বলছিলাম, এই গণজন মানে মানুষকে এত ভালোবাসত, দলবদ্ধ দলবদ্ধ, হ্যাঁ, এই যে আমরা একসাথে গাইবো, একসাথে হারমনি করে গাইবো, হ্যাঁ, বা সবকিছুতে বাবা ধরো মিউজিশিয়ান অ্যাসোসিয়েশন বা আমাদের যে তোমরা কেন তোমরা কেন কম রেমুনারেশন পাবে, চলো আমরা অ্যাসোসিয়েশন করে এটা নিয়ে এটার বিরুদ্ধে লড়ি, হ্যাঁ, ঠিক এই যে যেরকম বাবার কৃষক আন্দোলনে কৃষকরা কেন পাবে না, তাই না, এই এই যে ফিলিংটা বাবার মধ্যে, বাবা বইতে পড়েছি বাবা এই ফিলিংটা পেয়েছিল তার বাবার কাছ থেকে, আমার দাদুর কাছ থেকে, যখন দাদু চা বাগানের ডাক্তার ছিলেন তখন ওই চা বাগানের যারা কুলি তারা যখন ঠিক মতন টাকা পেত না তখন দাদু তার জন্য ফাইট করতেন, তো এইগুলো বাবা ছোটবেলা থেকে দেখে বাবা নিজে ইন্সপায়ার্ড হয়েছেন বাবার বইতে, গানের মধ্যে দিয়ে একটা আন্দোলন গড়ে তোলা যায়, এটা কিন্তু শরীর চৌধুরীর গান না শুনলে আমরা পাবো না, মানে আমরা বুঝতে পারবো না, যেরকম আমরা বলতে বলতে মনে পড়ে গেল ঢেউ উঠছে একটুখানি যদি করি, ওই গানটা আমার এত ভালো লাগে, ঢেউ উঠছে কারাট উঠছে আলো ফুটছে প্রাণ জাগছে, ঢেউ উঠছে কারাট উঠছে আলো ফুটছে প্রাণ জাগছে, ঢেউ উঠছে কারাট উঠছে আলো ফুটছে প্রাণ জাগছে জাগছে জাগছে, ঢেউ উঠছে কারাট উঠছে আলো ফুটছে প্রাণ জাগছে, গুরু 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 ডম্বর পিনাকি বেজেছে বেজেছে বেজেছে, মরা বন্দরে আজ জোয়ার জাগানো ঢেউ তরণী ভাসানো ঢেউ উঠছে, গুরু 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 ডম্বর পিনাকি বেজেছে বেজেছে বেজেছে, মরা বন্দরে আজ জোয়ার জাগানো ঢেউ তরণী ভাসানো ঢেউ উঠছে, ঢেউ উঠছে কারাট উঠছে আলো ফুটছে প্রাণ জাগছে জাগছে জাগছে, ঢেউ উঠছে কারাট উঠছে আলো ফুটছে প্রাণ জাগছে। বাহ, গান শুনতে শুনতে টেলিফোন এসে গেছে। হ্যাঁ নমস্কার, বলুন। কাকিমা তো অনিল কাকুর স্ত্রী, তেরে লিয়ে হি সাথ রঙ কে সপনে তুমি, দিদি কথা বললে খুব ভালো লাগলো, অনেকদিন পরে আপনাদের পেলাম, আপনাদের সাথে কথা বলবো এটা তো আশাই করতে পারি, শুভ বিজয়, পাখি ময়না চিয়ে আপনার গাও না, ঠিক আছে শুনতে থাকুন, মামি আরো গান গাইবে আরো কথা শোনাবেন। হ্যাঁ সত্যি আদর্শ মা, আমার এরকম মা আর হবে না, বুলবুল পাখি ময়নাটি হতো না যদি না ওনাকে বলতাম যে
মেয়ের গানটা একটু শোনো বলে মেয়ে আবার আমাদের বাড়িতে আবার কে মেয়ে গান করে দুই মেয়ের মধ্যে ছোট মেয়ে আর বড় মেয়ে তারপর তুমি অন্তরার গান ওর ডাক নাম পিঙ্কু পিনু গান শোনো শুনে দেখো তারপর ওকে যদি গান দিতে হয় না কিন্তু বাবা পিঙ্কু না বাবা মানু মানু বলে ডাকতো মানু 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 মানে ছোট মানা শোনা তো গান তো গান শোনালো তো বলে তুই এইসব গান কবে তুলেছিস না বাবা তুমি যখন সুর করছে তখন আমি তুলিনি মানে লতাদির যত মানে ডিফিকাল্ট গানগুলো সেগুলো সব তুলে তুলে ও গাইতো নিজে পুতুল খেলা করতে করতে সেটা যখন ওনাকে বললাম উনি বললেন তাই তো আমি তো জানতাম না তখন আবার ও শুনে আবার স্টুডিও নিয়ে গেলেন ওকে ভয়েস টেস্ট হলো তারপরে তোকে তো মিনু ছবিতে গান দিলেন কালি রে কালি রে मैंने तेरे लिए ही सात रंग के सपने चुने सपने सुरीले सपने कुछ हंसते कुछ गम के तेरी आंखों के साए चुराए रसीली यादों ने ओ मैंने तेरे लिए ही सात रंग के सपने चुने শুধু তোমার জন্য সুর তাল আর গান বেঁধেছি এর আর কোনো নেই প্রয়োজন তুমি হাসবে ভালোবাসবে তাই আমার ভুবনে রঙে রসে এত আয়োজন ও শুধু তোমার জন্য সুর তাল আর গান বেঁধেছি এর আর কোনো নেই প্রয়োজন সুন্দর কথা না শুধু তোমার জন্য গান বেঁধেছি আমরা একটা ছোট্ট বিরতিতে যাচ্ছি আচ্ছা এক্ষুনি আসছি এই ছবিটা দেখো বিরতি নিয়ে ফিরে এলাম আমার সঙ্গে রয়েছেন সবিতা চৌধুরী এবং অন্তরা চৌধুরী মা ও মেয়ে আমাদের গান শোনাচ্ছেন কথা বলছেন এবং আমরা সুরে সুরে ভাসছি সবিতা দি অ্যাকচুয়ালি এই জন্মদিন হতো না হঠাৎ আমার একদিন মাথায় প্ল্যান এলো যে কেন না জন্মদিন ওনার সেলিব্রেট করা যায় তো সেদিন জানাইনি সারপ্রাইজ দেব আচ্ছা না জানিয়ে বাড়িতে খুব পায়েস টায়েস এটা ওটা মাংস টাংস সব রান্না করেছি আমাকে বললেন খুব ভালো গন্ধ আসছে কি করছো বলো তো তুমি এমন না কিছু নাই যেরকম বাড়িতে রান্না হয় সেরকম রান্না করছি না না কিছু একটা ব্যাপার তোমার আছে তো যাই হোক পরে যখন রান্না টান্না সব হয়ে গেল বন্ধু বান্ধব যখন আস্তে আস্তে আসতে শুরু করলো তখন উনি বললেন না কিছু একটা ব্যাপার আছে তখন বন্ধু বান্ধব ঢুকে দিয়েছেন দা তারপরে আরো সব আমাদের অন্য বন্ধু বান্ধব ঢুকে বললেন সবিতা আজকে কি রান্না করেছো শলিলের জন্মদিনে তখন ধরা পড়ে গেলাম তখন আমার জন্মদিন মানে হ্যাঁ আমি ভাবলাম তোমার জন্মদিন হওয়া উচিত সব করেছি সে কষা মাংস আর পায়েস হয়েছে কিনা সেটা জানবার জন্য খুব ব্যস্ত থাকতেন প্রত্যেক জন্মদিনে তার মানে পায়েস আর কষা মাংস করতেই হবে একদম করতেই হবে কারণ নিজে কষা মাংস রান্নাটা আমাকে শিখিয়েছিল হ্যাঁ আচ্ছা ওই সুবিধা দিদি আগের বার একটা গল্প শুনেছে মোটে একটু দর্শকদের যারা সেই সেই বাজার বাজার করে ফেললেন সুর আসছে না মাথায় ওটা প্রায় সময় হতো বা সুর আসছে না কালকে লতাদির রেকর্ডিং মানে অ্যালবাম বাংলা অ্যালবামের রেকর্ডিং এইচএমই গান তো আসছে না কি করি বলো তো মাথায় সুরটা আসছে না কি করি বলো তো আচ্ছা দাও বাজারের থলেটা দাও আচ্ছা আমি একটু থামাচ্ছি মজার গল্পটা শুনবো কিন্তু আইটা ফোন এসে গেছে নমস্কার বলুন ভাস্বতী ম্যাডাম আমি নবকুমার কর্মকার চিত্তরঞ্জন থেকে দীপাবলির শুভেচ্ছা জানাচ্ছি এবং আজকে যে মা মেয়ে এসেছেন ওনাদেরকে মানে মাকে প্রণাম এবং মেয়েকে আশীর্বাদ করছি আমার জীবনে তো সেরা দিন ছিল 9 আগস্ট এবছরে সারা জীবন ভুলবো না কোনোদিন আপনাদের সাথে কাজ করে এসেছি আর একটু কথা বলি ম্যাডামদের সাথে ম্যাডাম আপনি আমার প্রণাম গ্রহণ করবেন এবং আপনি আমাদের দেশের সম্পদ
যেভাবে স্যার প্রচুর দিয়ে গেছে এবং আপনারও কিন্তু আপনার অনেক কিছু দেওয়ার আছে দেশকে, এবং আমরা চাইবো যে বর্তমান পরিস্থিতিতে ভারতবর্ষের যা চেহারা আপনি নতুন কিছু সৃষ্টি করুন এবং ঈশ্বর আপনাকে আশীর্বাদ করুন, আপনাকে সুস্থ রাখুন। আমরা চাই আপনার কাছ থেকে আরো কিছু বেরো, আপনার এখন অনেক কিছু দেওয়া আছে। আর অন্তরাকে বলতো অন্তরা, আজকে দিনে যে 19 তারিখে যে ওনার জন্মদিন, সেই জন্মদিনকে শ্রদ্ধা জানিয়ে তুমি যেগুলো করছো একটা কোনো গান শুনিয়ে দাও, ভালো থেকো, আমার শুভেচ্ছা রইল। থ্যাংক ইউ, খুব ভালো, আপনি সঙ্গে থাকুন, দেখতে থাকুন। যেটা বলছে মানে এই গল্প, তার আগে বললেন যে অনেক কিছু দেওয়ার আছে, তৈরি করার আছে, শিল্পীদের তৈরি করার আছে। ও আরো ফোন এসে গেছে। আচ্ছা নমস্কার, কে আছেন? হ্যালো, নমস্কার। নমস্কার, হ্যালো, হ্যাঁ চৈতালি জি, আপনাকে নমস্কার। নমস্কার, এবং আমাদের সবিতা দেব অন্তাজরি দুজনকে নমস্কার। আমি হুগলি জেলার ভান্ডারহাটি থেকে স্বপন কুমার আড্ডা বলছি। আচ্ছা আচ্ছা, শুনুন, ব্যাপারটা হচ্ছে সলিল বাবুকে কিন্তু আমি খুব কাছ থেকে দেখেছি। আমি যে ব্যাংকে চাকরি করতাম, ব্যাংক অফ ইন্ডিয়া, ওখানে কল্যাণ সেন বরাবর আমার সাথে চাকরি করতেন। কল্যাণের সাথে আমি একদিন গেছিলাম একটা অনুষ্ঠানে, যেখানে সলিল বাবু ছিলেন। সত্যি কথা বলতে কি, আজকে আপনি যখন অনুষ্ঠানটা করছেন না, এই অনুষ্ঠানটা যখন করছেন সলিল বাবুকে যেভাবে আমি দেখেছিলাম, আর আপনি সবিতা দিয়ে যখন অনুষ্ঠানটা করছেন, সেই স্মৃতিটা কিন্তু আমাকে উস্কে দিচ্ছে। দ্বিতীয় কথা হচ্ছে, আপনি যে আগামী সলিল বাবুর জন্মদিনে যে অনুষ্ঠানটা করতে যাচ্ছেন কলা মন্দিরে, ওই অনুষ্ঠানটাই কিন্তু আমি যেতে চাই। এই অনুষ্ঠানটা যাওয়ার জন্য কার্ড বা যদি কোনো ইনভিটেশন কার্ড পাওয়া যায়, কোথা থেকে এটা সংগ্রহ করবো যদি বলেন তো খুব ভালো হয়। কারণ কল্যাণদা রিটায়ার করে গেছেন, আমিও রিটায়ার করে গেছি, কল্যাণদার সাথে আমার যোগাযোগ নেই। সলিল চৌধুরী যদি যেদিন সলিল বাবু মারা যান, সেদিন কল্যাণদার ব্যাংকে বসে যে কান্নাটা কেঁদেছিলেন সেটা এখনো কিন্তু আমার মনে আছে। এবং কল্যাণদাকে মাঝে মাঝে আমি ফোন করে বলি, কল্যাণদা একটা কথা বলেছেন যে ভারতের গণনাট্য গণসঙ্গীতে সলিল চৌধুরীর বিকল্প আজও তৈরি হয়নি, আমার মনে হয় আগামী দিনেও তৈরি হবে না। আর ফিজিক্যাল সেল যেটা টিকিটের, সেটা অলরেডি মেলোডি মিউজিক স্টোর, মেলোডি সিম্ফনি আর এইসব জায়গায় সব বেরোবে, আর দুদিনের মধ্যে কাগজে সেখান থেকে। আপনার যে কল্যাণ সেন বরাটের কথা বলছেন, কল্যাণ সেনের বরাটকে উনি প্রথম কয়েরের মধ্যে ঢুকিয়েছিলেন, আমাদের খুব প্রিয় মানুষ। আর ওনার প্রথম কয়ের গ্রুপ ছিল, উনি সিপিসি দূরদর্শনে করেছিলেন 100 ভয়েস কয়ের, সেটা সলিল চৌধুরী একমাত্র মানুষ, একমাত্র কম্পোজার যিনি ওখানে রেকর্ডিং করেছিলেন 100 ভয়েস কয়ের। সেদিন কল্যাণদার সাথে কথা হচ্ছিল বাবার কিছু ব্যাপারে, কল্যাণদার কাছে গেছি যে স্মৃতিচারণ করো, তখন কল্যাণদা বললো, হ্যাঁ বাবা যখন শুনলো যে কল্যাণদা এরকম গ্রুপ ফর্ম করেছে ক্যালকাটা কয়ের, বাবা আর আমাদের নিয়ে মাকে, আমাকে এবং সঞ্চারীকে নিয়ে নেক্সট দিন আমরা কল্যাণদার বাড়ি চলে গেছিলাম। জানো তো আমি তখন ছোট, আমার মানে মনে ছবি দেখালো কল্যাণদা, যে বাবার এত ভালো লেগেছিল ওদের গ্রুপকে, কল্যাণদাকে, যে ওদের গিয়ে কিছু গান শেখাবো। এই যে বাবার মধ্যে একটা স্পন্টেনিটি ছিল যে ভালো আর্টিস্ট, ভালো মিউজিশিয়ান দেখলে বাবা কিন্তু তার কাছে চলে যেত যে তুমি এটা শেখো। না তারপর রাস্তা থেকে পিক আপ করা, একটা বাচ্চা ছেলে, মুচির ছেলে, উনি রোজ যাওয়া আসা করতেন, তো রোজ জুতোটা পলিশ করিয়ে চলে যেতেন। তারপরে বাচ্চাটাকে দেখতেন কি একটা টুংটুং করে কি একটা নিয়ে বাজায় ভাঙা ইনস্ট্রুমেন্ট, বললো কি হলো তোর কাছে কিছু নেই বাজাবার, নেই সাব? আচ্ছা ঠিক আছে, ওকে তুলে নিলেন, বাড়িতে নিয়ে গেলেন, নিয়ে গিয়ে ওকে ম্যান্ডোলিন কিনে দিলেন, কিনে ওকে শেখার ব্যবস্থা করলেন, করে শেখার ব্যবস্থা করে তারপরে ও এমন তৈরি হলো, ওকে বম্বে মিউজিশিয়ানের মধ্যে উনি জয়েন করিয়ে দিলেন। এটা কখনো শুনেছো কখনো? বম্বে মিউজিশিয়ানের মধ্যে ওকে ওয়ান অফ দ্য মিউজিশিয়ান বলে মনুষ্যত্ব তার হৃদয়টাকে বোঝায়। এরকম প্রায় সময় করতে, তাই জন্য এখন যেখানে ধরো আমরা বাবার গান গাই, সবাই আসে বলে ওরকম মানুষ, আর গানের মধ্যে ওই এটা ফিলিংটা চলে আসে যে ওরকম গান আর এরকম এত ভালো মানুষ ছিলেন। যে শুধু বাবা বলতো কোনো অ্যাওয়ার্ড চাই না, মানুষের ভালোবাসাটাই আমার অ্যাওয়ার্ড, সেটাই বলতো আমার বাবা। হ্যাঁ এটাই বাবা বলতো। আচ্ছা ওই বাজার করার গল্পটা শুনবো। হ্যাঁ সুর আসছে না মাথায়, তো খানিক পরে দেখুন বাজার, আমি তাহলে মনে হচ্ছে যে মাথায় সুরটা আসছে না, বোধহয় বাজারে যাবে, থলেটা দাও তো একটু যাই বাজার ঘুরে আসি। রান্না টান্না কিন্তু আমি জানতাম না, ওনার কাছে কিন্তু আমার রান্না শেখা। তো যাই হোক, উনি থলেটা নিয়ে বাজার চলে গেলেন, আর এই বেগ বাগানে, আর বেগ বাগানে পরে সব সবাই জিজ্ঞেস করতো সাপ কোথায় সাপ কোথায়, তারা তো জানতো না, যাই হোক সেটা পরের ব্যাপার। তো সেই চলে গেলেন বাজার টাজার কিনে নিয়ে এসে, কষা মাংস হেনা তানা রান্না টান্না হলো। তার খানিক পরেই যখন রান্নাটা প্রায় হয়ে এসেছে, তখন না এবার তুমি সামলাও বলে সব ছেড়ে দিই, মানে সারা রান্নাঘর মানে থই থই করছে, বাসন আর ইয়ে খাবার এসে গেছে না, থই থই করছে, ছেড়ে দিয়ে বলে এবার তুমি দেখো বলে উনি নিজের ঘরে ঢুকে গেলেন, গিয়ে দরজাটা ভেজিয়ে দিলেন, তাহলে এবারে সুরটা মাথায় এসেছে, আর তার সঙ্গে সঙ্গে কথাটাও লিখবেন,
সেই আমার কাছে না একটা গান না যেও না সুর মাথায় এসেছে তখন ওই গানটা লিখে ওটার সঙ্গে সেতারের পিস ওই পিস সেতারের পিস নিয়ে অনেক ইয়ে হয়েছিল কথাবার্তা হয়েছিল যাই হোক কিন্তু বড় গুলো মানে বলেছি কোন সা ছোকরা ইয়ে সুর বানায়া সেতার কা পিস কিসনে বানায়া আমি দেখনা ও ছোকরে কো তো ওনাকে নিয়ে যেতে হয়েছিল বড় গুলামালির কাছে আবার রেকর্ডটাও ওনাকে প্রেজেন্ট করতে হয়েছিল বলে তুমি কেসে বানায় সিতার কা পিস বলো বানায় বানায় তো যাই হোক ওনাকে খুব মানে উনি প্রণামও করলেন ওনাকে খুব গলা জড়িয়ে ধরে আদর করেছিলেন বহুত আচ্ছা বহুত আচ্ছা জানো তো বাবা ওই একটা রেকর্ড ওনার কাছে ছিল কম্পোজ করছিল বাবা আমি তার পাশে ছিলাম ওই একটা ছবি পেলাম ওর একটু দেখাই দর্শকদের অনুরূপ জিনিয়াসের সন্তান হওয়ার কত সৌভাগ্য সেটা ওর বাবা আর হ্যাঁ আমি খুব প্রাউড যে আমি বাবার মেয়ে মার মেয়ে আর বাবার এটা টিপিক্যাল গেঞ্জি আর লুঙ্গি এটা বাবার টিপিক্যাল ড্রেস এটাতে বাবা সব থেকে কম্পোজ করতে করতে ছেলে কো ডেকে নিতেন সঞ্জয়কে ডেকে নিতেন হ্যাঁ যে এসে পিপি নোটস গুলো দেখে নে ঠিক করে নে যে ওর ডাক নাম পিপি হ্যাঁ অ্যাকচুয়ালি পিপি পার্টিকুলার পারসন হ্যাঁ হ্যাঁ পিপি পার্টিকুলার পারসন কেন রাখা হয়েছিল কারণ ওর হাতে ওর জন্ম হয়েছিল ওর ডাক্তার আসতে দেরি হয়েছিল আচ্ছা তো সেই জন্য পার্টিকুলার পার্সন তখন একটা ফোন এসেছিল পিপি ফোন কল হতো না তখন পিপি ফোন কল বুক হয় সেই বুক হয়েছিল আর সে তখন ওর ডাক নাম পিপি হয়ে গেল ওনার হাতেই জন্মেছিল ছেলে পরে ডাক্তার এলো আর কি আচ্ছা আমার ছেলের নাম সঞ্জয় যে এখন মিউজিকে আছে ও স্পেশালাইজ করেছে পিপি বলেই কিন্তু সংগীত জগতে পিপি বলেই বলেই ও ব্যাকগ্রাউন্ড মিউজিকটা স্পেশালাইজ করেছে ওর বাবার মতন কারণ একটা ছবিকে ভালো করে তুলতে গেলে ওকে আপগ্রেড করতে গেলে তোমাকে ব্যাকগ্রাউন্ড মিউজিকটা দিতে আমাদের এখানে এখনো বোধহয় ব্যাকগ্রাউন্ড মিউজিকটা নিয়ে আমরা কেউ চিন্তা করছি না বাট আমি বলি সবাইকে এটা করা উচিত ব্যাকগ্রাউন্ড মিউজিক যদি না ছবিকে কিন্তু ছবিকে একটা হাইটেন করে একটা উপরে তুলে নিয়ে যায় সেটা ব্যাকগ্রাউন্ড যেমন ওনার কমলা কি মত একটা অর্ডিনারি ছবি সেটা উনি ব্যাকগ্রাউন্ড মিউজিকে কোথায় কারণ ইত্তেফাক গান ছিল না বাবা কোনো গান নেই কিন্তু আচ্ছা তুমি ভাবো বম্বে সিচুয়েশনস তুমি ভাবো কিন্তু মিউজিকে আমি কিন্তু একটা কথা এটা তুমি অবাক হয়ে যাবে বম্বের পাবলিক ছবি দেখতে দেখতে যেখানে রাজেশ খান্না চাবিটা চুরি করে নিয়ে পালাচ্ছে যেখানে উনি একটা মিউজিক দিয়েছিলেন তুমি ভাবো বম্বের মানুষজন বারোয়ানা সিটে বসেছে ওয়া সলিল চৌধুরী তেরা জবাব নেই ভাবো তুমি এইটাই কিন্তু এগুলো আমি দেখেছি এগুলো আমি দেখেছি তখন অডিয়েন্স ওরকম যে অডিয়েন্স কিন্তু ওই ধর নাচ গানার যে অভ্যস্ত সে কিন্তু ওটাকে ফিল করতে পারছে তুলে নিয়ে যাচ্ছে তার মধ্যে যে ব্যাকগ্রাউন্ড মিউজিকটা উনি দিয়েছেন সেইটা শুনে বলছে সালিল চৌধুরী তেরা জবাব নেই এটা আমি দেখেছি শুনেছি আরেকটা চৈতালি দি একটা ছবি বেরোলো যেটাতে আমরা সবাই একসাথে পারফর্ম করছি একটা অনুষ্ঠানে এটা কোথায় হয়েছে এটা রবীন্দ্রসদনে আচ্ছা এটা বাবা মা আমি এবং আমার ছোট বোন সঞ্চারী আমরা একসাথে সব পারফর্ম করছি এরকম আমরা না আমাদের ফ্যামিলিতে যেরকম ওয়ান ট্র্যাপ ফ্যামিলি ছিল না আমাদের চৌধুরী ফ্যামিলিটা এরকম গান আড্ডা গানের মধ্যেই সব আমরা বাড়িতে বাবা রান্না করতে করতে গান চলে এলো বাবা গান বানিয়ে দিল রান্না করতে করতে যেরকম মা বললো ধরো বলেই মা না চলে এটা একটা সুর বানিয়েছি এটা শিখে নে এই যে এই ছবিটা এটা দেখালাম যেটা এই যে এই একই এই মুডেই বাবা থাকতো আর আমরা তখন মা হাই পার্ট গুলো ধরতো আমরা লো পার্ট গুলো মার একটা দারুণ জনপ্রিয় গান সুরের এই ঝর্ণা যেটা তুমি বলছিলে না ওটাই মা মেলোডি গাইছে আমি হাই পার্ট করছি আমাদের রেকর্ডিং এ মাল্টিট্যাক সিস্টেম ছিল না কিন্তু আমরা আর্টিস্টরা কিন্তু অনেক বেটার আমরা যেভাবে গেয়েছি ধরো আমি যদি একটা ভুল নোট গাই সবাইকে বাজাতে হবে সবাইকে আবার গাইতে হবে এইভাবে গেয়েছি আমরা তার মানে কতটা মানে মনে একটা ইয়ে শুধু মনে নয় কতটা মানে গলার উপরও কন্ট্রোল থাকে তাই না আচ্ছা আমাদের একটু থামতে হচ্ছে একটা ছোট্ট বিরতি নিশ্চয় ফিরে আসি আমি জানি আপনার কোথাও যাবেন না এখন শুরু জন্য দাদা আগে ওইটা বলে দিই ফিরে এলাম বিরতির পর আপনারা জানেন যে আমার সঙ্গে আছেন দুই বিশিষ্ট সঙ্গীত শিল্পী সবিতা চৌধুরী এবং অন্তরা চৌধুরী আমি একটা গানের কথা মনে হচ্ছে সেটা খুব আমার মানে কানে এখনো বাজে সেটা হলুদ গাঁদার ফুল হ্যাঁ সেটা গাইবো তার আগে তোমাকে বলি যে উনি যে সুকান্ত বড় ছেলের নাম লিখেছিলেন সুকান্ত ওনার খুব ক্লোজ বন্ধু ছিল কিন্তু সুকান্ত যে আচ্ছা হ্যাঁ সুকান্ত ভট্টাচার্য খুব ক্লোজ বন্ধু ছিল
তো সে মারা যাওয়ার আগে কাগজপত্র দিয়ে গিয়েছিল বালিশের তলায় থেকে উনি বার করে এনেছিলেন তারপর ওর ওই কথার উপর উনি সুর করেছিলেন সুকান্ত তো সেই সুকান্ত নামে উনি বড় ছেলের নাম রেখেছিলেন অসাধারণ বাঁশি বাজাতেন প্রথম গান আর আমি ভাবিনি যে অল ইন্ডিয়া যে কখনো এরকম গান কখনো এত হিট হয় এটা আমার ধারণা ছিল না আমি তো পুরো পাঞ্জাবি মার্কা ছিলাম তো আগে বাংলা টাংলা কিছু জানতাম না তো তো বাংলা গান যে এত হিট হতে পারে তাও রেডিওর গান রেডিও অনেক গেয়েছি গীত গজল অনেক গেয়েছি কিন্তু এত হিট হতে পারে যাই হোক আমার ধারণা ছিল না তো একটুখানি গেয়ে শোনাই হলুদ গাদার ফুল দেনে দে সাত নরিহার কানে ঝুমকো লতা রূপকুমারী মে মান করেছে বাঁধবে না চুল সে বাঁধবে না রে হলুদ গাদার ফুল দেনে দে আরেকটু করবে না এটা মা কিন্তু 19 তারিখে গাইবে যারা আসবেন প্লিজ তখন পুরো গানতে এটা হিন্দিটা মধুমতিতে ঘড়ি ঘড়ি মোরা দিল ধড়কে হায় ধড়কে কিউ ধড়কে আজ মিলন কি বেলা মে সর সে চুনরিয়া কিউ সর কে ঘড়ি ঘড়ি মোরা দিল ধড়কে সমস্ত শিল্পী এরা জেসুদাস সবাই গান শুনে ওনার পাশে বসে গান তুলে রিহার্সাল করে মিউজিশিয়ানের সঙ্গে রিহার্সাল করে তবে রেকর্ডিং এ যেতেন এইটা কিন্তু তখন ছিল এখন এই জিনিসটা উঠে গেছে তাই জন্য আমি সুরে ঝনা তাই জন্য করতে পেরেছিল ওই সময়টা সেটাই সুরে ঝনাটা করব দিদি হ্যাঁ নিশ্চয়ই মা তুমি ধরো আমি হাইপারটা করব স্কেলটা দি সুরে রো এই ঝরে 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 না ঝরে না হাই মরি হাই রে ঝরো না ঝরে রে ফুলের এই গুন 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 জন্দু জনা যাই চলে যাই চলে যাই রে রহে না ঘরে রে সুরের এই ঝর 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 না ঝর না হাই মরি হাই মরি হাই রে ঝরো না ঝরে রে ফুলের এই গুন 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 জন্তু জনা যাই চলে যাই চলে যাই রে রহে না ঘরে রে ঝরো না ঝরে রে রহে না ঘরে রে ঝরো না ঝরে রে রহে না ঘরে রে দর্শক আমার সামনে ফোন এসে গেছে নমস্কার বলুন কে বলছেন আমি শম্ভুজিরা বলছি বারাসাত থেকে আচ্ছা বলুন আচ্ছা বলছি কি যে আপনার সবিতা দিকে আমার প্রণাম এবং অন্তরাকে আমি স্নেহ করব খুব আশীর্বাদ করি কারণ আমি ওকে লিড প্রোগ্রাম বসিয়াতে বসিয়াতে একবার দেখেছিলাম ওই আপনার দিদি এই সবিতা দি আপনার রবীন্দ্র ভবনে আপনাদের প্রোগ্রাম দেখেছিলাম রবীন্দ্র ভবনে হ্যাঁ হ্যাঁ রবীন্দ্র ভবনে অন্তরা তখন ছোট ছিল যাই হোক আমার এখন 67 বছর বয়স আমি এখনো গান গাওয়া করে বেড়াই ভক্তি করি যাই হোক সেই দিনের কথা মনে পড়ে যে আপনাদের এখনো রানার গানটা গাই হেমন্ত মুখার্জির বা ওই আপনার ওই সুনীল চৌধুরীর সুরের কোন এক গায়ের বধূ এখনো বিদ্রোহ ওটা
নাম ভুলে গেছি অনেক, আমার ওই ভারতবর্ষ সূর্যের এক নাম, তারপরে আপনার ওই আরো হচ্ছে অধিকার কে কাকে দেয়, এসবগুলো খুব সুন্দর করতাম। ভারতীয় গণেশ জিতছিলাম বৈশাখে মোটামুটি, ভারতীয় গণেশটাকে আমি কনভেনার ছিলাম ও আমি চালাতাম, যাই হোক এখন আর সেটা আপনার দেখে আমি ভীষণ ধন্য। আর আপনাদের দেখে মনে হয় যেন আবার ওই দিন যদি ফিরে আসতো, তখন যখন উনি গান করেছিলেন এই গানটা তখন ওনার মাত্র 19-20 বছর বয়স, মানে হেমন্ত দাকে গান শুনিয়েছিলেন, তখন তো ওইসব গান করতেন তো রাজনীতির কৃষক আন্দোলনের গান, হেমন্ত বলে না না সলিল এসব চলবে না, আমাকে অ্যালবামের গান গাইতে হবে, তুমি সেরম গান বানিয়ে নিয়ে শোবো, ঠিক আছে আপনার আর গায়ের বধুর কথা শুনবো, কিন্তু ফোন এসে গেছে, নমস্কার বলুন কি বলছেন। হ্যালো নমস্কার, নমস্কার, আমি ব্যারাকপুর থেকে সুতিকানা দাস বলছি। এই আমরা যারা 50-এর উপরে বয়স তারা বলিল চৌধুরীর গান পেলে মানে কোনো দিকে মন দেওয়ার সময় সম্ভব হয় না, আর এত সুন্দর একটা অনুষ্ঠান শুনতে পাবো ভাবতে পারিনি। আর উনারা যে উনার বাবার জন্য অন্তরা চৌধুরী যে উনার বাবার জন্য এত বড় একটা অনুষ্ঠান করতে নিয়েছে, ভীষণ আনন্দ হচ্ছে শুনে, সত্যি এইসব মানুষদের কি আর পাওয়া তো যাবে না, কিন্তু উনাদের শিল্পতে উনারা বেঁচে থাকবেন চিরদিন আমাদের মনে, আর শুনতে এত ভালো লাগে মানে শুধু গান শুনে যেতেই ইচ্ছা করে, কিছুতেই খাটতে ইচ্ছা করে না, মানে আর শরীর চৌধুরীকেও আমি দেখেছি, সবিতা দিকেও দেখেছি ফাংশন একটা এসেছিলেন আমাদের ব্যারাকপুরে, আর অন্তরা চৌধুরীকেও দেখেছি, কিন্তু এই যে প্রোগ্রাম, এই প্রোগ্রাম যে এতদিন পরে দেখতে পাবো এটাই আশা করি না, আর এই দিদি বাংলা বলেই বোধ হয় সম্ভব, আমি ঘরে বাইরেটা এই জন্যই বসে দেখি, এত ভালো ভালো অনুষ্ঠান হয়, ভালো থাকবেন, ভালো করে অনুষ্ঠানটা হোক, আপনার বাবার সম্মান চারিদিকে ছড়িয়ে আছে পৃথিবী জুড়ে, মানে এটা মনে করিয়ে দিতে হবে না, সবার মনেই ছড়িয়ে আছে, সবার মনেই আছে, তবু মাঝে মাঝে আমাদের ধরিয়ে দিতে হয়, সেই কারণেই আমাদের অনুষ্ঠান। আর আরেকটা কথা উনি বললেন না যে 50-এর উপরে যাদের বয়স, আমার তো মনে হয় না, আমার বাড়িতে আমার ছেলেদেরও দেখি এই সুরে সুরটাই তাদের কানের রয়েছে, মানে তাই বলছি যে শুধু 50-এর এপাশে বা ওপাশে বলে না, সলিল চৌধুরীর সুর এমন একটা সুর না, যুগ থেকে যুগে তাদের কানের মধ্যে গিয়ে, আমি কিরকম গানগুলো করেছি ভাবতে পারবে না, আমার মানে আমার ওনার গানগুলো রেকর্ডিং করা, ওই রিহার্সাল করতেন সুর করতেন, আমার বসে শেখবার সময় হতো না, আমি রান্না করতে করতে বা বাচ্চাদের স্কুলে নিয়ে যেতে যেতে তখন ওই গানগুলো সুরগুলো মাথায় কানে নিয়ে নিতাম, তারপর পরে কথাগুলো দেখে আমি রেকর্ডিং করতাম, এরকম ভাবে আমি গান করেছি। জানো একটা পূজোর অনুষ্ঠানে, হ্যাঁ সেদিন একটি বাচ্চা আমায় এসে বলে গেল ব্যাক স্টেজে, হ্যাঁ যে আন্টি আপনি মডার্ন গান করবেন তো, ও তো হয়তো আমার গান শোনেনি অ্যাকচুয়ালি হয়তো, বললো হ্যাঁ তুমি, তারপর কিছু গান আমায় বলে গেল এইগুলো শুনবো যেগুলো আমি গাই না আর কি, মানে এখনকার যে সব র‍্যাপ গান সব অনেক রকম হয়েছে, তো বলো আমি বললাম তুমি আমার গানটা শোনো দেখো পরে যদি বলো আমার যদি ভালো লাগেছে কিনা, তো আমি তারপর বুলবুল পাখি ময়নাটি আয়না জানা গান শুনি দূর দূর বনের গান নীল নীল নদের গান দুধ ভাত দেব সন্দেশ মাকে বুলবুল পাখি ময়নাটি আয়না জানা গান শুনি, এইসব গানগুলো গাইলাম, পূজোর গন্ধ এসেছে এগুলো গাইলাম, তারপর দেখি যখন শোটা শেষ হয়ে গেল বাচ্চাটা আমাকে চলে এলো, আন্টি আপনার গান খুব ভালো লেগেছে, এই তার মানে ওদের ভালো গান দিতে হবে আমাদের, তাই না, মা বাবার মায়েদের কাছে আমার রিকোয়েস্ট, সত্যি আমার খুব রিকোয়েস্ট যে বাচ্চাদের অন্তরার গানগুলো শোনান, রেকর্ডগুলো কিনুন, গানগুলো বাচ্চাদের শোনান, ওদের শিখতে দিন, ওর মধ্যে যে কথা পাবে আর সুর পাবে অন্য কিছু শিখতে হবে না ওদের, বাচ্চাদের মধ্যেই ওদের শেখা হয়ে যাবে, সেটাই শৈশবটাকে শৈশবকাল এখন বড় না হয়ে যায় তাদের শৈশবকে, তার মধ্যে সুরও পাবেন কথাও পাবেন সবকিছু পাবেন, বাচ্চাদের একটা দারুণ জিনিস এটা, মায়েরা দেয় না, এটা ছবি ছবি নিয়ে এসেছি এখানে দেখুন, মা গান শেখাচ্ছে পেছনে বাবা তো আছেই, আমার ছোট বোন সঞ্চারী আছে এখানে, এটা এটা আমার প্রথম রেকর্ডিং মিনো ছবিতে বোম্বেতে মেহবুব স্টুডিওতে, এটাই হচ্ছে যে জানতেন না যে মেয়ে গান মানে গান গাইতে পারে, তারপরে ও তো কবে তুই গান শিখলি, বাবা তো লতাদির গান লতা আন্টির গানগুলো শুনে শুনে আমি তুলে নিয়েছি,
তো এই এই যে ছোটবেলায় গান করতাম কিন্তু বাবা বলতো মাও বলতো পড়াশোনা ইজ এ মাস্ট, গানের সাথে সাথে পড়াশোনা তোমাকে, তারপরে যখন বড় হলাম গ্রাজুয়েশন কমপ্লিট করতে হবে, কেন ভালো পড়াশোনা না করলে তুমি গানটাও ভালো করে বুঝতে পারবে না, এছাড়া পরে পিয়ানো শেখা গিটার শেখা সবকিছু। আর আমরা সব ভাই বোনেরা জানো তো সবই শিখেছি, আমরা চার ভাই বোনে আমরা পিয়ানো শিখেছি, আমার মেজো দাদাজি সঞ্জয় ছোটদার কি ও ড্রামও বাজাতো, দারুণ ড্রাম বাজাতো, ওর একটা পপুলার ছবি গোলমালের পর এখন সারফারোস ছবি ছিল, এখন ওর এখন একটা ছবি রিলিজ হচ্ছে কি প্রেম রতন ধন পায়ো, ওটা তো ব্যাকগ্রাউন্ড মিউজিক করেছে, অ্যাকচুয়ালি ও করেছে কি জানো ব্যাকগ্রাউন্ড মিউজিকটাকে স্পেশালাইজ করেছে, আমরা ব্যাকগ্রাউন্ড মিউজিকটাকে এখনো সেই এটা বুঝি না, কিন্তু ব্যাকগ্রাউন্ড মিউজিকটা যে কতটা ইম্পর্টেন্ট সেই ও ছেলে স্পেশালাইজ করেছে, ও ব্যাকগ্রাউন্ড মিউজিকে এটা করেছে আর কি। আচ্ছা ওই ফোনটা আসার আগে কথা হচ্ছে না রানারের কথা বা কোন গায়ের বধূ, মা গায়ের বধূ গল্পটা, হ্যাঁ গায়ের বধূ অনেক অল্প ওটা তখন তো লেখা হয়নি, দেখে মন্তা বলে না না এই গান চলবে না তুমি অন্য নিয়ে এসো, তো পরের দিন বলে ঠিক আছে না, কেন বাবা ওই গণনাট্যর গান লিখে নিয়ে গেছিল, বাবা তো না যে গানটা গাইতো সেটাই শুনিয়েছে, ও তো জানতো না যে অ্যালবামের জন্য অন্য গান করতে হবে, তো শুনিয়ে বলে না না শলিল এই চলবে না আমার অ্যালবামের জন্য চাই, আচ্ছা ঠিক আছে হেমন্ত দা কালকে নিয়ে আসবো, তো পরের দিন বাচ্চা ছেলে তখন হেমন্ত দা বলেছে পরের দিন নিয়ে গেছে শুনিয়েছে, কোন গানটা বলো তো, কোন এক গায়ের বধুর কথা তোমায় শোনাই শোনো রূপ কথা নয় সে কাটা হচ্ছে আমার জীবনের মধু মাসের কুসুম ছিড়ে গাথা মালা শিশির ভেজা কাহিনী শোনাই শোনো কুটিলের মন্ত্রে শোষণের যন্ত্রে গেল প্রাণ শত প্রাণ গেল রে মায়ার কুটিরে নীল রস লুটিরে মোরর রস না এলো রে ডাকিনী যোগিনী এলো শত নাগিনী এলো পিশাচেরা এলো রে, ভাবা যাবে না ডাকিনী ওই বয়সে ভাবা যাবে না, অ্যাকচুয়ালি হি ওয়াজ এ কম্পোজার্স কম্পোজার, লিখতেন রাইটার মানে গল্প লেখক, উনি তো এসেছেনই বোম্বেতে গল্প নিয়ে মিউজিক দেয়া হয়নি, কিন্তু তখন ওনার গ্রুপে বিমলদা গ্রুপে ছিল অনিল বিশ্বাস এরা সব ছিলেন, ঋষিরা বললেন যে না বিমলদা এটা শলিলের যখন গল্প মিউজিকটা ওকেই দেয়া হোক তাহলে জাস্টিফাইড হবে, তো সেই মিউজিকটা তখন দেয়া হলো। আর এই যে গানটা রিকোয়েস্ট না এটা আমার গান নয়, যদি অনেকে ভাবে লাকড়ি কি কাটি আমার গান, আমার গানটা ছিল ও কালি রে তু তো কালি কালি হে গোরাসা এক ভাইয়া মা অব লানে ওয়ালি হে মিনু ছবি যে কথাটা বলছিল এটা তার সাথে মান্না কাকার সাথে একটা ডুয়েট ছিল, তেরি গলি ও মে হাম আয়ে তেরি গলি ও মে হাম আয়ে দিল ইয়ে আরমানো ভরা লাহি হাম পে হো জায়ে করম হায় জো তেরা আপনি কিসমত ভি সাঁভর জায়ে জারা তেরি গলিও মে হাম আয়ে। এই গানটার সময় মান্নাদা রেকর্ডিং এর সময় মান্নাদার চারটে পাঁচটা রিটেক চলছে, কিন্তু মান্নাদা ঠিক পছন্দ হচ্ছে না, আরেকটা করব আরেকটা করব, ও এক নাগারে যা শিখিয়ে দিয়েছি সেটাই গেয়ে যাচ্ছে, বাচ্চা বয়সে ভয় থাকতো না তো, কিন্তু ওর সুরের এমন এতটা মানে ইনবর্ন জ্ঞান ছিল যে ওকে বেশি বলে দিতে হতো না, ওই একবার তুলে দিলাম তারপরে সেটাই ও গাইতে থাকতো মানে রিপিট করতে থাকতো, যাই হোক মান্নাদা খুব খুশি হয়েছিল ওকে পেয়ে পাশে। এখন আমি যখন ভাবি আমি ভাবি সত্যি আমি কত লাকি, হ্যাঁ আমি নিশ্চয়ই আমিও নিশ্চয়ই আগে জন্মে নিশ্চয়ই ভালো কিছু কাজ করেছি, এরকম পরিবারে জন্মেছি আর এই মানুষগুলোর সাথে আসতে পেরেছি কাছে, সামনে দেখতে পাচ্ছি আপনার দূরদর্শনের সূত্রে সামনে দেখতে পাচ্ছি, তো আমি আমার বলার ইচ্ছে ছিল যে আমি ছুঁতে পারছি ওদের সূত্রে, আমি শরীর চৌধুরীকে ছুঁতে পারছি, এইটা আমার কাছে একটা পরম পাওয়া সত্যি তাই। আর আমাদের জানো তো দিদি এই বাবার কাজগুলোকে নিয়ে আমাদের কিন্তু এগোতে হবে, কারণ এখন এমন একটা সময়
মধ্যে এখন একটা এমন সময় দিয়ে যাচ্ছি আমরা যেখানে গানের যেটা লেভেল এখন যেহেতু টেকনোলজির ভীষণ মিসইউজ হচ্ছে হ্যাঁ মারা যেরকম মা বললো না তখন একসাথে একটা টেকে কিন্তু সবাইকে বাজাতে হবে গাইতে হবে এখন যেরকম আমরা একটু ফাঁকিবাজির যুগে তো সব কাট পেস্টে চট করে পাওয়ার একটা প্রবণতা কাট পেস্ট মাঝে একটা ওনার হয়েছিল মাঝে এরকম একটা হয়েছিল ওনার মনে এখনকার সুর কেউ ধরে রাখতে পারছে না গান কেউ ধরে রাখতে পারছে না কেউ শিখছে না ঠিক মতো তো তাই জন্য আমাদের এই যে ট্রাস্টের মাধ্যমে সরস্বতী ফাউন্ডেশনের মাধ্যমে আমাদের উদ্যোগ নিচ্ছি যে বাবার গানগুলোকে শেখানো হবে হ্যাঁ শুধু মানে তোমরা যদি এই কাজটা করো নিশ্চয় আমার মনে হয় আরো যারা এই ধরনের কাজ চান ভালো কাজ আমার মনে হয় ওনার গান যদি কেউ তুলতে পারে অন্য কোনো গানে তাদের কোনো অসুবিধা হবে না তো আমরা নেক্সট ইয়ার থেকে পরের বছর থেকে ওয়ার্কশপ শুরু করছি আর এবারে অনুষ্ঠানে আপনারা সবাই আসুন আমাদের এনকারেজ করুন যে বাবার গানগুলোকে আমরা যেন বাঁচিয়ে রাখতে পারি তো আলোর উৎসব সামনেই আলোর উৎসব এবং আলোর গানের দিয়ে আমি শেষ করতে চাই তাই দীপাবলির শুভেচ্ছা সবাইকে আর আলোর উৎসব আপনাদের জীবন আলোক আলোকময় হয়ে উঠুক আমি শেষ করব ওদের গানে কথায় নয় আপনারা সবাই আনন্দে থাকুন আবারও বলছি যে আপনার আনন্দ যেন নিরানন্দের কারণ না হয় কারণ নিশ্চয়ই আনন্দ করবেন উপভোগ করবেন কিন্তু তার সঙ্গে সঙ্গে একটু সচেতন থাকবেন আমরা গান দিয়ে শেষ করব আলোর গান দিয়ে এটা উনি লিখেছিলেন যখন চারিদিকে একেবারে সেই নিরাশা ছেয়ে গেছে মানুষজন বাঁচবার তাদের কোনো রাস্তা নেই সেই সময় উনি 43 গানটা লিখেছিলেন সেই গানটাই ওটা দিয়ে শেষ করি ও আলোর পথ যাত্রী এ যে রাত্রি এখানে থেমো না হে বালু চরে আশার তরণী তোমার যেন বেধরা আমি শ্রান্ত যে তবু হাল ধরো আমি রিক্ত যে সে শান্ত না তব ছিন্ন পালে জয় পতাকা তুলে সূর্য তরুণ দাহানালুর পথ যাত্রী এ যে রাত্রি এখানে থেমো না